উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে ঢাকার অদূরে গড়ে তোলা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর। আজকের এই ভিডিওটি আমাদের নিয়মিত দর্শক এস কে সাগর এর অনুরোধে নির্মিত। আর আপনিও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উপর চাপ কমাতে এবং দেশের অর্থনৈতিক ও আকাশপথে নতুন দিগন্তের সূচনা করতেই নান্দনিক একটি বিমানবন্দর তৈরির স্বপ্ন ছিল দীর্ঘদিন ধরে সরকারের। সে স্বপ্ন পূরণের পথে প্রথম ধাপ হিসেবে 120 কোটি টাকা ব্যয়ে নিয়োগ দেওয়া হয়েছে জাপানের নির্মাণ সংস্থা নিপ্পনকে। প্রকল্পের উপযোগী চারটি স্থানের মধ্যে এগিয়ে আছে পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে শরীয়তপুর জেলার চর জানাজা। দেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল এই মেগা প্রকল্পটি গড়ে তোলা হবে দক্ষিণ কোরিয়ার বিশ্ববিখ্যাত ইনসিয়ন বিমানবন্দরের আদলে। সর্বাধুনিক এই বিমানবন্দরটিতে প্রতি 24 ঘন্টায় উঠানামা করতে পারবে 400 যাত্রীবাহী ফ্লাইট ও 200 কার্গোবাহী ফ্লাইট। এছাড়াও প্রতি বছর কমপক্ষে 1,20,00,000 যাত্রীর চেক ইন ও চেক আউটের সুবিধা থাকবে এই বিমানবন্দরে। ভবিষ্যতে সুবিধা বৃদ্ধির ব্যবস্থাসহ বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দরে থাকবে সোফিস্টিকেটেড প্যাসেঞ্জার টার্মিনাল কমপ্লেক্স, এনার্জি সেভিং প্রযুক্তি, সর্বোচ্চ নাগরিক সেবা এবং নিরাপত্তা ব্যবস্থা। বিমানবন্দর থেকে বের হয়ে যাত্রীরা যেন আধ ঘন্টার মধ্যেই গুলিস্তানের জিরো পয়েন্টে পৌঁছতে পারে সেজন্য গড়ে তোলা হবে সড়ক স্থাপন সহ নানা অবকাঠামো। বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপিত হলে তা একদিকে যেমন আকাশপথে বিশ্বের সাথে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করে তুলবে, তেমনি দেশকে উন্নয়নের পথে নিয়ে যেতে পালন করবে গুরুত্বপূর্ণ ভূমিকা। দেশের ইতিহাসে সর্ববৃহৎ এই প্রকল্পের নির্মাণ কাজ যেন দ্রুত সফলতার সাথে শেষ হয় এমনটি প্রত্যাশা করছে দেশের মানুষ। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে এখনই ক্লিক করুন সাবস্ক্রাইব বাটনে এবং প্রেস করুন বেল বাটনে, তাহলে আমাদের পরবর্তী সবকটি ভিডিও আপনিই পেয়ে যাবেন সবার আগে।